সন্ধ্যাবেলা মা মাথায় পানি দিয়ে চলে গেলেন, রাতের গভীরে তাকায় দেখি হঠাৎ মা মাথার কিনারায় বসে আছে। জিজ্ঞাসা করলাম, মা তুমি ঘুমাও না কেন? বলে তুই অসুস্থ, আমি চেষ্টা করলাম আমার চোখে ঘুম আসে না। তুই এই অসুস্থ অবস্থায় যদি মা বলে একটা ডাক দেও, আমি মায়ের কলিজায় বড় কষ্ট পাবো, তোরে আমি বিছানায় রাইখা অসুস্থ, আমি ঘুমার জন্য চিন্তা করতে পারি না, ঘুম আসে না। এরে আল্লাহর বান্দা, সেই মাকে বাড়ি রেখে কত কষ্ট করে তুমি এখানে কাজ করো। অনেক আল্লাহর বান্দায় চাকরির সুবাদে চাকরির তাগিদে মা ইন্তেকাল করেছে, জানাজায় যেতে পারে নাই, বাবায় মরে গেছে, জানাজায় যেতে পারে নাই। এত কষ্টের জিন্দেগি তোমার, এরপরও তোমার এই হালাল কামাই ঘাম টপ টপ করে পড়তেছে, তুমি কামাই করতেছো, তোমার এই কামাইয়ের মধ্যে মা হাসি মুখ পাবে, তোমার এই কামাই রুজির উপরে মা আসবে, তোমার এই কামাই করা টাকা খেয়ে তোমার সন্তান শান্তির নিঃশ্বাস ফেলবে, তোমার স্ত্রীর মুখে হাসি আসবে। কিন্তু কপাল বড় খারাপ, তোমার এই ঘামের পিওর হালাল টাকা জমিনের মধ্যে যত জনার হালাল টাকা আছে, গরিবের ঘামের টাকার থেকে পরিশুদ্ধ পিওর হালাল টাকা কার হতে পারে? কিন্তু কপাল বড় খারাপ, যদি তোমার এই ঘামের হালাল টাকাটা যদি হারামের লাইনে উপার্জন করো, আবার হারামের লাইনে ব্যয় করো, বাড়িতে তোমার সন্তান আছে, কত ঈদের দিন চলে যায় একটা নতুন পোশাক খুঁজে পায় না, অথচ তোমার হালাল টাকা কামাই করে বন্ধু বান্ধব দিয়ে তুমি আড্ডা করে গুনার পথে মোবাইলের গুনার কাজে ব্যয় করতেছো। তোমার মতো গরিবের জন্য সুসংবাদ নাই যে দনির আগে জান্নাতে যাবে, কপাল কত ভালো ছিল তোমার জান্নাতে যাওয়া কত সহজ, ধনীর 500 বছর আগে জান্নাত তোমার জন্য রেডি সাজানো ছিল, কারণ তোমার কামাই রুজিটা পিওর, নিজের কষ্ট করা হালাল রুজি। কিন্তু এই কামাইয়ের মধ্যে যদি মিথ্যা কথা বলো আর মিথ্যা কসম খাও, তোমার কামাইটা ভেজাল হয়ে গেল। বহু কর্মচারী মিথ্যা বলে না, 2 টাকা পাওয়ার লোভে, অথচ পৃথিবীর শ্রেষ্ঠ পিওর কামাই ছিল গরিবের ঘামের হালাল কামাই, আর কারো কামাই এত সুন্দর, এত সুন্দর না, গরিব কর্মচারী শ্রমিক এদের কামাইটা যত পিওর। মিথ্যা কথা বলায় সব নষ্ট করে ফেলেছ, মালিকের সাথে মিথ্যা বলেছ, তোমার ম্যানেজার যিনি তোমার অধীনস্থ, তুমি যার অধীনে কাজ করো তার সাথে মিথ্যা বললা, ধোকা দিয়া 2 টাকা নিলা, তুমি গরিব মাসে 10-20 হাজার টাকাই কামাও, একেবারে পিওর ভাবে কামাই করলে তুমি 10-20 হাজার টাকা, ধোকা দিয়া পাইবা আরো 10, তাহলে তুমি যতই ধোকাবাজি করে কামাই করো, কোনোদিন চট্টগ্রামের জমিনে 5 তলা বিল্ডিং করতে পারবি? কি হলো তোর এই ধোকা? তুমি যতই ধোকাবাজি করো, মিথ্যা বলো, মাসে 5,000-10,000 বেশি আসতে পারে, চট্টগ্রামে তুমি শিল্পপতি হতে পারবে না, তুমি কোটিপতি হতে পারবে না, বাদ দাও নিয়া চট্টগ্রাম তোমার বাড়িতে তুমি পারবে? তাহলে এই মিথ্যা কথা বলে ধোকা দিয়ে 10,000 টাকা বেশি পেয়ে লাভটা কি? তোমার তো কেউ স্যালুট দেবে না, দিবে তার লাভ কি? তোমাকে কেউ স্যালিউট দিবে না, বরং ধরতে পারবে, চামড়া তুলে ফেলবে, কারণ তুমি গরিব। আর 10 তলার মালিক যদি ধোকা দিয়া 10 লাখ টাকা কারো থেকে খায়, ধরা খাইলেও কোনো টেনশন নাই, কেউ তাকে মারার সাহস নাই, সে কোটিপতি। তুমি ধোকা দিয়ে হালাল উপার্জনকে হারাম করার মানেটা কি? তুমি তো ওই কোটিপতি হতে পারবে না, বাড়িতে 10 তলা বিল্ডিং করার তৌফিক তোমার হবে না। মিথ্যা কথা বলে ধোকা দিয়ে 10,000 টাকা তোমার মাসে 20-এর সাথে যোগ করার লাভ কি? তুমি ধরা খাইলেও তো বিচার কঠিন, সবাই তোমাকে মারবে, যেহেতু জানে তোমার ডানে বামে কেউ নাই, তুমি গরিব, তুমি অসহায়, কেন
তুমি 500 বছর আগে জান্নাতের পথটাকে বাধা দিলে, কেন তুমি ক্ষতিগ্রস্ত হলা? শুধু কি তাই, তোমার এই কামাইয়ের মধ্যে তোমার মা, তোমার বাপ, তোমার স্ত্রী সন্তান জড়িত। তুমি না জিব্বা নারায়ক হারাম খেয়েছো, তোমার বাড়িতে মা কি অপরাধ করেছে তাকেও তুমি হারাম খাওয়াচ্ছো? তোমার সন্তানের রক্ত তো পাপ, কি অধিকার আছে তোমার সন্তানের রক্তকে হারাম দিয়ে নাপাক করতেছো? তোমার স্ত্রী পাপ, সেই স্ত্রীর কামাই রুজিতে হারাম ঢুকাইয়া তার রক্তকে নাপাক করার কি অধিকার আছে তোমার? নিজের হিসাব দিতে পারবা? তুমি আবার মা বাপ সন্তানের হারাম ঢুকায় তাদের বোঝা মাথায় নিতেছো? এরপরে আসছে বরিশাল, বিভিন্ন অঞ্চল থেকে সেই বগুড়া, কুষ্টিয়া, দিনাজপুর, রংপুর বিভিন্ন এলাকা থেকে এখানে এসে কাজ করে, মা বাবায় কষ্ট করে পাঠিয়েছে, কত কষ্ট এই রমাজান, সন্তান স্ত্রী মা বাবা একত্রে বসে ইফতারি করবে, কি আনন্দ, কি মহাব্বত। কিন্তু শুধু রিজিকের তাগিদে সব ভুলে গিয়ে মনেরে মানায় নিচ্ছে সন্তান স্ত্রী মা বাবা, আর তুমি এখানে বসে তোমার হালাল রুজি অন্বেষণ করে পিতা মাতাকে দিবা, সন্তান কি দিবা? তুমি তা না করে এখানে বসে তুমি সমালোচনা, কোন হুজুর জিকির করে না, কে করে, কে দাঁড়ায়, কে বয়, এ নিয়ে তুমি তর্ক করো। তারাবি 8 রাকাত পড়বে না, 20 রাকাত পড়বে, রোজার ঈদ একদিন আগে করবে না পরে করবে, তোমারে কি এগুলো করার জন্য তোমার স্ত্রী সন্তান মা বাপ পাঠাইছে? তোমার আর কাজ নেই খেয়ালে? তুমি আউজুবিল্লাহ পারো না, বিসমিল্লাহ পারো না, কোরআন খুলে দিলে আরবি বুঝো না, তুমি তারাবি কয় রাকাত পড়বে না পড়বে, হাত নাবিতে বানবে না বুকে বাঁধবে, ঈদ কোন দিন করবে একদিন আগে না পরে, এই মাস্তানি আর বাটপানি করার সাহস দিল কে তোমাকে? কা দিয়েছে তোমাকে এই সাহস, এই বেয়াদবি করার দুঃসাহস কোথায় পেয়েছো তুমি? তুমি শ্রমিক কাজ করো, তুমি কও তাবলিগ জাহান্নামি, দেওবন্দিরা কাফে, তাবলিগওয়ালারা জাহান্নামি, জিকির করনেওয়ালারা জাহান্নামি, তুমি একজন শ্রমিক, তুমি কাজ করবা, বেতন নিবা, জিকির আজকার করবা, মন চাইলে আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মতো চলবা, তুমি এখানে বসে নিজের আমল ঠিক মতো করতে পারো না, আর একজনের বিরুদ্ধে কথা বলো, এই বেয়াদবি করার অধিকার তোমাকে কোন বদমাইশে শিখাইছে? কে শিখিয়েছে তোমাকে? তোমার ডিউটি 8 ঘন্টা, ওভারটাইম করো, তোমার মতো বহু শ্রমিক ওভার ডিউটি করতেছে, যেহেতু ঋণগ্রস্ত মাথার উপরে অযথা সময় কাটায় না, তুমি মোবাইল নিয়ে ফেসবুক চালাও আর আরেকজনের বাস দাও, তোর কপালে আল্লাহর লানত আসবে না তো কার কপালে আসবে? তোর বৌতি ফালায় যাবে, তোর স্ত্রী তো পালায় যাবে, তোর মা বাবার অভিশাপ তো তোর কপালেই লাগবে, আর কার কপালে লাগবে? সন্তানের পাও নষ্ট হবে, কিডনি নষ্ট হবে, তোরটাই তো হবে, কারণ ওরা নিষ্পাপ। আকাম করো, তুই আল্লাহ আল্লাহরে গালি দাও, হাটহাজারির হুজুরকে গালি দাও, এর একটা অভিশাপ তো আছে, ওই অভিশাপটা তোর উপরে পড়লে তো একেবারে গজব, মাও কানবে বাপও কানবে, দরকার নাই, তুই কাম করতে থাক, অভিশাপের অংশটা গিয়া তোর সন্তানের উপরে পড়ুক, তুই মজাটা আরো বেশি বুঝবি, মানসিক কষ্টে না, খানা না, ঘুম সব নষ্ট হয়ে যাবে, কয়েকদিন পর ডাক্তার দেখাইতে যাবি, দেখবি ডাক্তার বলবে কিডনি ড্যামেজ হয়ে গেছে, কারণ কি, ঘামের হালাল টাকাটারে দিয়ে তুই আল্লাহর সাথে গাদ্দারি করতেছো, গুনাহের পথে ব্যয় করে আল্লাহ তোর উপরে চূড়ান্ত বেজা। হাটহাজারির হুজুরের বিরুদ্ধে কথা বলার অধিকার তোমাকে কে দিল? তোমার এই কাজটা কেন? তোমার তো এটা কাজ না, তোমার কাজ তুমি কামাই রুজি করো, মা বাবার মন খুশি করো, দোয়া নেও, কোন হুজুর পাইলে দোয়া নেও, না পাইলে চুপ থাকো, বিরোধিতা করো কেন, নিজের কপাল পুরো কেন, কি খামোকা কারণটা কি? কে রোগী নাই?
আউযুবিল্লাহ পারে না। হ্যাঁ, আলেম ওলামাদের সমালোচনায় ভরপুর হয়ে কত চূড়ান্ত বেয়াদব। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। চট্টগ্রামের কোন মানুষ শুধু নয়, ঢাকার বাংলাদেশের সব মানুষ যদি জাহান্নামে যায়, আল্লাহ না করুন, আপনাদের এখানে যারা আছেন কাউকে একটা প্রশ্ন হাসরের দিন করা হবে না, বাংলাদেশের মানুষ জাহান্নামে গেল কেন? এই ইপিজেডের ফালতু জবাব দে, আল্লাহ কাউকে জবাব চাবেন না, এটাই চির সত্য কথা। বাংলাদেশের সব মানুষ জাহান্নামে গেল, একজনকেও আল্লাহ জিজ্ঞেস করবেন না যে বাঙালিরা জাহান্নামে গেল কেন। কিন্তু ওই শ্রমিক ভাই, তোমার স্ত্রী যদি আল্লাহ না করুন জাহান্নামের আসামি হয়, তোমার সন্তান, তুমি স্বামী হইয়া জবাব দিতে হবে তোমাকে, তুমি বাপ হয়ে জবাব দিতে হবে তোমাকে। অতএব নিজের হিসাব মিলাও, সাতজন কিন্তু সাইজ হয়ে গেছি, তোমারে সাইজ করতে আল্লাহর এক সেকেন্ড লাগবে? আসে নাই, আসবে 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 তুফান, আসে নাই, এতেই সাতজন শেষ। ও তুফান আসার দরকার কি? ঘুমের ঘরে যদি আল্লাহ আজরাইল গিয়ে গলায় টিপ দে, সকালে বন্ধুরা উঠে দেখবে যে তোমার পুরা বডি বরফ হয়ে গেছে ঠান্ডা, চিল্লায় বলবে এরে আমাদের অমুক বন্ধু তো মরে গেছে। কিসের বাহাদুরি? না দুনিয়াতে কিছু সুনাম অর্জন করলা, না আখেরাতে। তোমার সাথের বন্ধু বান্ধবরা বলবে লোকটা খারাপ, অল টাইম মোবাইল চালাইতো, বিড়ি টানতো, আমরা বাধা দিয়েছি শুনে নেই, নামাজ তো না। ওই স্ত্রী বলবেন বছরও তিনবার মোবাইল করে না। সন্তান বলবে আমার বাপ মা খবর নেয়নি। তোমার মা বলবে সন্তান আমার থেকে চলে গেছে, স্ত্রীর সাথে কথা বলেছে মোবাইলে ঘন্টাকে ঘন্টা, আমি মায়ের সাথে এক মিনিট কথা বলিনি। এই তো কামাই করছো, মরার পরে এগুলি কামাই তোমার। মানুষ খুব দোয়া করবে এগুলো শুনে শুনে, আর আখেরাতের লাইনে কি করছো এটা তো আল্লাহর কাছে, ফেরেশতা অবস্থান করতেছে তোমার শাস্তির অপেক্ষায়, কোনো চিন্তাই তো নাই, কোনো চিন্তাই নেই। থাকলে তোমার রিজিক নিয়ে চিন্তা করতা, ছেলে মেয়ে নিয়ে চিন্তা করতা, তাবলিগ কি করলো এই চিন্তা তোমার দিলে আসার সুযোগ ছিল না, তারাবি কি পড়বা না পড়বা নিয়ে সমালোচনা করার সুযোগ তোমার হতো না। যারা শয়তানে ধরে কাম থুয়া আকাম করে, কাম নাই তো আকাম করে বসে বসে, কত কষ্টের জিন্দেগি, সারাটা রাত মোবাইল চালায় সারা রাত, কোনো কাজ নাই, তাও যদি ওয়াজ শুনতো, তেলাওয়াত শুনতো, ফজরের নামাজ পড়তো, কত আরামের জিন্দেগিকে হারাম করে ফেললো। অথচ রাহমাতুল্লিল আলামিন বলেন এশার নামাজ জামাতে আদায় করে যদি ঘুমাও, ঘুম থেকে উঠে যদি ফজর করো, টোটাল ঘুমের টাইমটাই নেকের পাল্লায় ওজন করা হবে। আমি নয়, তোমার মতো বহু শ্রমিক আছে পাঁচত নামাজ বা জামাত আদায় করে, এর দিলটা এমন তৈরি হয়েছে প্রয়োজনে আমার কাজ বন্ধ চাকরি ছুটে যায় যাক, নামাজ বন্ধ করব না। নাই তুমি কেন পারো না? তোমার বাবার দোয়া আছে তো তোমার উপর, এই জন্য পারো না। কোন জায়গায় বেদ দুবি কার বড় দোয়া নিছো আল্লাহই ভালোই জানে।